ভেলভেট এটা, এটা দাম আছে, এটা দাম থাকুক, দাম থাকুক, আমার গোলাপ লাল গোলাপ দিবা কালকে, আমি জানি ওটা লালই ছিল। আচ্ছা ওইটা কই, ভেলভেটটা কই? ভেলভেটেরটাই তুমি যত্ন রাখতে পারো, তুমি অরিজিনাল গোলাপ পাবে। বাবা তুমি আমাকে যত্ন করো। ওই যে গোলাপ এনে দেখো, সাদা আছে, লাল আছে, হলুদও আছে। না কেমন আছো তোমরা? আশা করি ভীষণ ভালো আছো। আর আমি সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সবার কোয়েশ্চেন হতে পারে। বাই দ্য ওয়ে, আমার কিন্তু পুজো টুজো সব দেওয়া কমপ্লিট, এখন আমি যাচ্ছি বাবার সাথে বাজারে। কালকে যেহেতু সরস্বতী পুজো, সেই জন্য একটু বাজার টাজার করতে হবে, তাই বাবার সাথে একটু কোম্পানি দিতে যাচ্ছি, জাস্ট এইটুকুনি। তো চলো যাওয়া যাক, তারপরে আসছি কথা বলতে। গোলাপ একটা গাছের মুখে বলো, মানে মানে হচ্ছে আমি গোলাপ ছিঁড়ে নিব, এটা তুমি দিচ্ছ সবাইকে বলতে লাগবে আমার, না ফালতু কথা বলার জায়গা পাও না। আমরা যাচ্ছি হচ্ছে ঠাকুর আনতে, আর ওরা কালকে দেখে আসছে, আর আমি হচ্ছে এখন যাব। রেডি চুল বানলা না? ও তো চলো যাওয়া যাক, আমরা চারজন মিলেই যাচ্ছি। তো এখন যাওয়া যাক, আমি ওইটাই পরে আছি যেটা পরে বাজারে গেছিলাম সেটাই পরে নিচ্ছি। বাবা আসি। কুমারটুলিতে আলিপুরদুয়ার শোভাগঞ্জের ওখানটা, যেখানটা আমরা দুর্গা পুজোর সময় এসেছিলাম সেই জায়গাটায়। আর আমার পিছনে দেখো মায়ের মুখটা, এত সুন্দর, এত সুন্দর, এত ভালো লাগছে আমার, কি বলবো, ভীষণ সুন্দর। এখানে হাতের সব ছাঁচগুলো ভীষণ ভালো। আর তোমাদের সাথে অনেকগুলো ফটোও শেয়ার করব। তো আগে ফার্স্টে দেখে নিচ্ছি, এটা মনে হয় কোনো ডান্স স্কুলের ঠাকুর আর কি, খুব সুন্দর, খুব সুন্দর হাতের কাজ। তোমাদের সাথে ছবিগুলো আমি দিয়ে দেবো। তো চলো এখন দেখা যাক, আমাদের ঠাকুরটাও তোমাদের সাথে শেয়ার করছি। আমরা ওখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, তারপরে অনেকগুলো স্কুল থেকে এলো ঠাকুর নিতে। এটা সম্ভবত রেল স্কুলের ঠাকুর, আমাদের আলিপুরদুয়ার জংশন রেল স্কুল। ঠাকুরটা ভীষণ সুন্দর ছিল। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর, রেডি হয়ে গেছে, এখন যাবে। তো যাওয়া যাক। আমার এই থিমটা খুব ভালো লেগেছে, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। দেখো মনে হচ্ছে একদম দুই বোন যাচ্ছে টোটোতে চেপে। তারপর সেখান থেকে আমরা চলে গেলাম ফুলের দোকানে, ডেকোরেশনের জন্য কিছু ফুল নেওয়ার ছিল, সেগুলো সব নিলাম। অ্যান্ড দেন ওখানে দাঁড়িয়ে আমরা ডিসকাশন করছিলাম যে কোথায় কোন ফুলটা দিলে বেশি ভালো লাগবে, সেইটা ডিসকাশন করে তারপরে সব কিছু নিয়ে আমরা বেরিয়ে গেলাম বাড়ির দিকে। জাস্ট ঘরে এসে এখনও ড্রেসও চেঞ্জ করিনি, এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করি, তারপরে নিচে যাবো, খাওয়া দাওয়া করবো, কারণ অলরেডি 3:30 বাজে।
খাওয়া দাওয়া হয়তো ঠাকুর ঢোকানোর পরেই করব, এখন আর করব না, ঠাকুর ঢুকে যাবে তারপরে। তারপরে আবার কাজও আছে, কিছু ডেকোরেশন করতে হবে, তো চলো একবারে এগুলো করে বলছি। আমি ভীষণ হাঁপাচ্ছি, একটু জল খেয়ে নিই। সেই ছোট্টবেলা থেকে সরস্বতী পুজো কিন্তু আমার কাছে একটা ইমোশন বলতে পারো। আগে যখন ছোট ছিলাম তখন কাকুকে হেল্প করে দিতাম ডেকোরেশনে, একদম সেই রাত্রি একটা দেড়টা হয়ে যেত কাকুর সাথে বসে বসে হেল্প করতাম। আর এখন আমার হাজব্যান্ডকে হেল্প করে দিই, ওই একই জায়গায় একই পোস্টে আছে আর কি হেল্পার। মোটামুটি ডেকোরেশন কমপ্লিট, ঠাকুর চলে এসছে, ডেকোরেশন কমপ্লিট, এখন অনেকটাই হালকা সত্যি। এখন একটু পরে একটু রেস্ট মানে নাও যেতে পারে, যাই হোক। তো তোমাদেরকে একবার ডেকোরেশনটা ফুল দেখিয়ে দিচ্ছি। এখনও টুনি লাইট লাগানো হয়নি, লাইট টাইট লাগানো হবে। আর আমি বিশ্বাস করি যে ঠাকুর যে জায়গাটা বসবে সেই জায়গাটা এমনিই সুন্দর লাগে, ডেকোরেশনের দরকার হয় না। যাই হোক, তবুও ডেকোরেশনটা কিন্তু পুরোই ও করেছে, তো চলো আমরা একটু দেখে নিই ডেকোরেশন। এটা হচ্ছে ফাইনাল ডেকোরেশন হয়ে গেছে পুরো, এখন টুনি লাইটটা শুধু বাকি আছে। আর কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্টে জানিও, আমার তো ভীষণ ভালো লেগেছে। সবাইকে গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 6:30, আর এখন আমি আর ও একটু বেরোচ্ছি বাইরে, পুজোর মানে বাজার শেষ হয়েও হয় না, তো বাইরে একটু যাব, টুকটাক কেনাকাটা আছে, পরশুদিন বেরোচ্ছি তার জন্য কিছু কেনাকাটা আছে, আর ফুল আনতে হবে ডেকোরেশনের জন্য, এই ঘরের সামনে দেওয়ার জন্য যাই বলো, তো সেই জন্য একটু রেডি হয়ে নিয়েছি, একটা ফুল হাতা একটা কুর্তি বা চুড়িদার যেটাই আমরা পরেছি। তো এখন একটু রেডি হয়নি, রেডি বলতে কি জাস্ট একটা টিপ দিব হয়ে যাবে, কারণ এখন এত সময় নেই এসে, আবার ডেকোরেশনেরও কিছু কিছু বাকি আছে, ও করবে, আমি জাস্ট একটু হেল্প করে দেবো, মাকেও একটু হেল্প করতে হবে। তো চলো এখন বেশি বকবক না করে যাওয়া যাক, নাহলে অনেকটা দেরি। আজ কিন্তু রাস্তায় বেরিয়ে বেশ ভালোই লাগছে, মেন রোডে একদম পুরো জমজমাট, কারণ কালকে ভ্যালেন্টাইন্স ডে প্লাস সরস্বতী পুজো, সবাই মার্কেটিং করছে ভ্যালেন্টাইন্স ডে, যে যার প্রিয়জনের জন্য নতুন নতুন গিফট কিনছে, সুন্দর সুন্দর গিফট কি করবে বলে। তো সব মিলেমিশে কিন্তু আজকে সন্ধ্যাটা বেশ দারুণ, আমার তো ভীষণ ভালো লাগছে, ওর সাথে বেরিয়ে আরও বেশি ভালো লাগলো। মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আজকে তো নেই, কালকেও মনে হয় নেই, আর এখন লাস্ট দুটো ফুলের চেন কিনবো, তারপরেই বাড়ি। অনেকটা রাত্রি হয়ে গেছে, গিয়েও আবার কিছু কাজ আছে, আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যে আমি কোথায় কোথায় গেছিলাম, কারণ এতটা ভিড় ছিল, মোবাইল বার করা বারবার পসিবল হচ্ছিল না, অন হতে পারছিলাম না। তো চলো একবারে বাড়িতে গিয়ে তারপরে কথা। আমি না ফুলের দোকানে গিয়ে কীরকম একটা পাগলের মতো হয়ে যাই, আমি জানি যে সবারই ফুল খুব পছন্দের, আমার তো ফুল দেখলেই মনে হয় যে দেখতেই থাকি, আর এত ভালো লাগছিল, জানি ও আমায় দেবে না, তবুও দেখে যাচ্ছিলাম, ওকে বারবার বলছিলাম ফুলটা দেখো ফুলটা দেখো, বাট ওর তাকানোর কোনো প্রশ্নই নেই, কারণ ও আমায় ফুল দেয়ও না, ও বলে যে ফুল দেওয়াটা নাকি টাকা নষ্ট করা। যাই হোক, তারপরে আমরা ফুলের চেন কিনে নিয়ে বাড়িতে চলে এসেছি, কারণ পুজোর জন্য ফুলের দুটো চেনও লাগবে। তারপরে আমরা বাড়িতে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 9:30, আমাদের ডেকোরেশন হয়েছে কমপ্লিট, আর আজকে হচ্ছে আমাকে ফুল দেওয়ার কথা ছিল, দিলা না? মনে রাখলাম গো, আমি মনে রাখলাম, জীবনে তো একটা ফুল দিলা না গোলাপ, সেই বিয়ের আগে তুমি আমাকে একটা দিছিলা কি জানো, একটা কি ওটা প্লাস্টিকের একটা ফুল, ভেলভেটের। ও বাবা, ওরে প্লাস্টিক বললে কি মান সম্মান লাগে নাকি, একই ভেলভেট এটা, ওটা দাম আছে, এটা দাম থাকু দেখলাম যে হ্যাপি টিচার্স ডে লেখা, তাই আমি আর এটা দিলাম না। যাই হোক, ছাড়ো ওগুলা কথা, তোমায় আমি জানি তুমি আমাকে, আচ্ছা ওটা গুছাগুছি কখন করবা, শুরু করি, দাঁড়াও আমরা এখন হচ্ছে প্যাকিং করবো, প্যাকিং ডে 3, এই এখন জাস্ট আমি কালকে তো তোমাদেরকে দেখালাম যে আমি প্যাকিং কিছু কিছু করে রাখছিলাম, বাট ওগুলোকে আবার ভালোভাবে অ্যারেঞ্জ করতে হবে, আর এখনই টাইম পেলাম ওটো করার, তো চলো ওই প্যাকিংগুলো করে ফেলি। ফার্স্টে হচ্ছে আমি এই এরকম অনেক কিছু নিয়েছিলাম, এগুলো সব বার করতে লাগবে, এখন আমাকে নতুন করে আবার করতে হবে, একটা পাওয়ার ব্যাংক নিয়েছি কারণ ওখানে কারেন্টের খুব প্রবলেম শুনলাম আর কি। এটা টেস্ট করে দেখছো? হ্যাঁ টেস্ট, তুমি তো চার্জ দিলে না 4 ঘন্টা, চার্জ দিছি কিন্তু মোবাইলে লাগায় টেস্ট করে দেখছো মোবাইলটা নিচ্ছে কিনা, তুমি এটা টেস্ট করে নিও।
তারপরে হচ্ছে এই ওষুধের একটা, এটা ডেটা গেল তো না, এই হচ্ছে শ্যাম্পু আর যা যা এক্সট্রা যেগুলো যেগুলো লাগবে। এটা হচ্ছে আমার মেকআপ, মানে আমার অর্নামেন্টস, এটাই আমার মেইন। তারপরে হচ্ছে চশমা নিলাম। আর আমাকে হচ্ছে আমার শাশুড়ি মা বলে সব সময় যখনই বাইরে যাবে তখনই একটা ব্যাগের মধ্যে সিঁদুরের কোটা রাখতে। তো আমি তো এখন ওই কোটাটা নিয়ে যেতে পারবো না, তাই একটা এমনি সিঁদুরের একটা ভর্তি প্যাকেট নিয়ে নিচ্ছি ব্যাগের মধ্যে। এই হচ্ছে আপাতত, আর যে ফাইল টাইলগুলো নিয়ে যাচ্ছি যা দরকার হবে। আপাতত হচ্ছে এইটুকুনি গোছানো হয়েছে, আর জামা কাপড় গোছানো তো হয়েই গেছে, জামা কাপড় বেশি কিছু নেই নাই না। ফার্স্টে নিয়েছিলাম, ও আমার আবার ওগুলো সব বের করে দিয়েছে, মানে এখন মিনিমাম যেটুকুন লাগে আর কি, তো সেইটুকুনি নেওয়া হয়েছে আপাতত এইটুকু। ও আর এটা হচ্ছে আমার মেকআপ বক্স, মেকআপ ভ্যানিটি বলতে পারো। এইটার মধ্যে হচ্ছে আমার সমস্ত মেকআপের জিনিস, যদিও বেশি কিছু নেই, ওই কটন টটন, তারপরে টোনার, ফেস ওয়াশ, এইসবই আছে। তো যাই হোক, একবারে গুছিয়ে তারপর আছি তোমাদের সাথে কথা বলতে, তখন টাটা। এখন বাজে, কটা বাজে গো? এখন বাজে রাত 11:05, আর এখন আমার মনে হচ্ছে যে আমার একটু মেহেন্দি পড়া উচিত, তাই জন্য বসে বসে মেহেন্দি পড়ছি। যদিও আমি একদম পারি না এই পুটি পুটি ছাড়া, এটাকে কী বলে, ডট ডট ডট, যাই হোক, এটা ছাড়া আমি একদমই কোনো মেহেন্দি পড়তে পারি না, তো এটা একটু, যাই হোক, এটা একটু পারি, সেই জন্য এটা একটু পড়ছিলাম। যাই হোক, আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে কালকে একটা খুব সুন্দর সকালে। তো চলো, টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।